करते हैं। হ্যাঁ গাইস, কলকাতায় চলে এসেছি, তো এইমাত্র পৌঁছলাম আমিয়ার সাথে আর ইশকা বসে আছি। এখন যাচ্ছি মাসির বাড়ি, মানে পিয়াদের বাড়িতে। তো ওখান থেকেই আমরা সমস্ত ঠাকুর দেখবো, মানে ওখান থেকে প্রতিদিন একটা একটা করে জায়গায় যাব আর ঠাকুর দেখবো, আর সাথে তোমাদেরকেও ঠাকুর দেখাবো। তো চলো। নাম কি দাদা? রিং ছোড়া খেলা খেলতে চলে এসেছি। আমি অ্যাকচুয়ালি খেলবো না, তো খেলবে হচ্ছে সাথী আর প্রিয়া। তো দেখি ওরা রিং ছোড়া খেলাটা কেমন খেলে। এই হচ্ছে রিং আর এই হচ্ছে নাম্বার। নাম্বার অনুযায়ী প্রাইজ আছে গাইস। তো দেখি কোন নাম্বারে বাজাতে পারে। কর, দুয়ে ফেল। ও তুমসে না হো পায়েগা। ও বলো না, আস্তে করে ফেল। এবার আমার পালা, হাতে নিয়ে নিয়েছি রিং। চলো আমি এবার একটা ফেলে দেখো। আবে মজা আয়েগা না ভিড়ো। এসছে খেলা। এই বলগুলো এই নাম্বারে ফেলতে হবে। ওইখানেও টোকন নাম্বার আছে। তো টোকন নাম্বার অনুযায়ী টোটাল প্লাস করে যে নাম্বারটা পড়বে টোটাল পাঁচটা বল প্লাস করা হবে, তারপরে সেই অনুযায়ী গিফট। এবার আস তোরা, কিছু না কিছু পাবি। দুই 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 হয়েছে গাইস, দুই দুই। বড় বড় নাম্বারে খেল, খেলা দে। আচ্ছা, পাঁচে আর দুই সাত। গাইস ঘেমে অস্থির হয়ে এই মুহূর্তে আমি চলে এসেছি নবদুর্গা। আর ঠিক আছে, তো চলো নবদুর্গা দেখা যাক। নবদুর্গা প্যান্ডেল এই মুহূর্তে আমি চলে এসেছি নবদুর্গার মণ্ডপের ভিতরে। আর অপূর্ব সুন্দর এই দৃশ্য তোমাদের দেখাচ্ছি, দেখো। তো এখন আমরা আছি পঞ্চদুর্গার ঠিক সামনে, আর পঞ্চদুর্গাটা দেখে আমরা চলে যাবো গড়িয়ার ভিতর দিয়ে আরো কিছু ঠাকুর দেখবো। তো এই মুহূর্তে আমরা আছি পঞ্চদুর্গা, মানে নবদুর্গা ক্রস করে নবদুর্গা ঠাকুরটা দেখে আমি প্রিয়া সাথী। আজকে পঞ্চমীর দিন বেরিয়ে গেছে আমরা, ঠিক আছে। কালকে ষষ্ঠী, আজকে পঞ্চমী। আর এখন এটা দেখবো। তো এটা হচ্ছে নর্মাল এন্ট্রি, আর সবথেকে হাসি লাগলো এটা ভিআইপি গেট, মানে এখানে আবার ভিআইপি গেট আবার নর্মাল এন্ট্রি গেটও আছে। তো আমরা যেহেতু ভিআইপি গেস্ট নই, তো আমরা নর্মাল গেট দিয়ে ঢুকছি। কিন্তু বেশি পার্থক্য নেই ভিআইপি গেট আর নর্মাল গেটের মধ্যে, বেশি পার্থক্য নেই। লোকে এটা এন্ট্রি আর এটা বাহির পথ এই হিসাবে ব্যবহার করছে, এটা এন্ট্রি আর এটা এক্সিট হিসাবে বাহির করছে, ঠিক আছে।
সো গাইস, পঞ্চদুর্গার ভিতরে চলে এসেছি আর এটা একটা ছোটখাটোর মধ্যে ভালো মন্দির তৈরি করেছে। এটা আমার মনে হয় কোনো স্থাপত্যটাকে তৈরি করেছে, আমি জানি না কি স্থাপত্য এটা। সো ওদের কাজ হচ্ছে শুধু বাঁশি বাজিয়ে লোককে তাড়ানো। সো ডালের পকোড়া নিয়েছি, ডালের পকোড়া খাবো। এটা আলু পকোড়া, এটা ডালের পকোড়া। তো এখানে পুলিশের গাড়ি জায়গায় জায়গায় দাঁড়িয়ে আছে আর পুলিশের অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে আছে, যদি কোনো বিপদ আপদ হয়। মানে সিস্টেমটা ভালো করেছে গাইস। তো এখন আমরা এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে গিয়ে গড়িয়া বাজার যাবো। সো গাইস, এখন এসেছি একটা রেস্টুরেন্টে। সো এই এখানে সিস্টেমটা দেখো, থার্মোকলের জিনিসগুলো ব্যবহার করছে, সব কিছু থার্মোকলের ব্যবহার করছে। আর এটাও স্পুনটাও ফোকটাও কিন্তু তোমার কাঠের ব্যবহার করা হচ্ছে, যেটা খুবই একটা হেলদি ব্যাপার আছে, যেটা খুব ভালো জিনিস।